তোমাকে ছেড়ে এশান্তরে আমি शाकिल आज এত দেরি করলে যে কোথায় দেরি করলাম আমার জন্য তোমার প্রতীক্ষার সময় খুব দীর্ঘ মনে হয় তাই না না তা মোটেই না আজ কলেজে যাবেন না मन चाहे ना तुम्हारे मन एत चंचल क्या बोल रेबा आज के ना एक स्वप्न देखे स्वप्न स्वप्न अवश्य एटाके दुस्वप्न बोलते पारो कोनो खोला एक माठे तुमी आमी छुटछी छुटछी और छुटछी कोनो मतेई तुम्हार नागाल पाच्छी ना और आमी छुटते छुटते अजाना एक प्रान्तरे बनेर भेतर ढुके गेलाम से बने सिंह बैंग बाघ साप ये कि करो ना तो तुम कोनो किछु सिरियास भावे नाओ ना एकदिन सत्यि सत्यि आमी जोदि तुम्हें हारिए फेली आमी तुम्हें किछुतेई हाराते देब ना शाकिल ताई जेनो शुनो इदानीं तो बेशी दुस्वप्न देखছি কিছু ভালো লাগছে না কেন এত কষ্ট পাও শাকিল তোমার কথা ভুলে আরো কিছু বলো কি বলবো ভালোবাসার কথা ভালো লাগার কথা এই বিকেলে এই গাছের নিচে ভুলে যাই সব না পাওয়ার কথা স্বপ্ন দেখি নতুন দিনে এই যে বিশাল বড় গাছের নিচে আমরা দুজন আছি খুব কাছাকাছি এই বিকেলের এই মাঠ আমাদের চারিদিকে ছড়িয়ে আছে এদের যা কিছু ভালোবাসা তোমাকে আমাকে ছুঁয়ে যাচ্ছে বন্ধু। হ্যাঁ, বুকের ভেতর নড়াচড়া করে শুধু ভালোবাসা, চাঁদনি রাতে স্বপ্ন দেখায়, কাছাকাছি দুজন মানব মানবী। ঘুম ভাঙা রাতে জেগে উঠে বলতে আমি তোমার। কি ভয়ঙ্কর হতে পারতে তুমি, তোমার গন্ধ তোমার স্পর্শ পাগল করে দিতে পারত আমাকে। সমুদ্রের ঢেউ হয়ে খুব কাছাকাছি নিয়ে যেতে পারতে তোমার। তখন আমি ডাকতাম কোকিল কণ্ঠে, রেবতী সারা দিতাম সাকি। চলো চলো বেলা পড়ে। অচেনা দিন যায়, সন্ধ্যা হয়, সময় রয়ে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিই তোমারে চেনার। অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বল, তবে তাহে জীবন অর্জন। কবিতাটা ঠিক যেন আমাদের জন্যই লেখা। কবিতার বাস্তব জীবন একটা। আচ্ছা, তুমি কি সুন্দর দেখতে ভয় পাও? সুন্দরের ব্যাখ্যা এক একজনের কাছে এক। এই যে তুমি কথা বলছো, এটাও কিন্তু এক ধরনের সুন্দর। মোটেও না। একটা গান শোনাবে? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলিব সুরজন ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা করে শিখি বলি যাতে লোকে তবে করে কিছু খেয়ে তরে আমি। কি ভাবছো রে বা? না কিছু না। কিছু তো একটা বটেই, সে কিছুটা কি আমি জানতে পারি না রে বা? কোনো কারণে যদি আমাদের বিয়েটা না হয়। মানে বিয়েটা শেষ অবধি হলোই না। তাহলে ঠাট্টা করছিস রে বা? না ঠাট্টা না, সত্যি ধরো যদি এমন কিছু ঘটলো। আচ্ছা কি ঘটবে একটু খুলে বলো তো। ধরো সামাজিক কারণে আমাদের বিয়েটা ভেঙে যায় তবে কি হবে শাকিল? সামাজিক কারণ সেটা আবার কি? বুঝো না, না বুঝতে চাও না, তাতে কি হয়েছে? দেখো আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, তোমাকে পেলেই হলো ব্যাস, আমার আর কিচ্ছু দরকার নেই। না শাকিল তা হয় না, তা হতে পারে না। কথা বলো রে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? বারবার আজকাল আনমনা হয়ে যাচ্ছ। শাকিল আমার কেন যেন মনে হয় আমাদের বিয়েটা শেষ অবধি আর হবে না। কেন জানি না, কেন যেন মনে হয়। আচ্ছা তোমার কি কি মনে হয় শুনি? মনে হয় কোনো একটা কষ্ট আমাকে একা একা বয়ে বেড়াতে হবে। কতদিন? বহুদিন, যতদিন বাঁচব। তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে নিঃশেষ করে দিবে। কেন তুমি তা জানো না? আমি কি জানি না রে বা? তুমি জানো না নিজের মনটা হারিয়ে গেলে মানুষ কতটা নিঃস্ব হয়ে যায়। মিছে মিছে ভাবনা কেন রে বা? তুমি তো এতটা নরমে নাও, আর যদি সত্যি বাধা আসে সেটা তুমি আমি মিলেই ডিঙিয়ে যাব। সব বাধা ডিঙানো যায় না শাকিল, কিছু কিছু বাধার কাছে নিজেকে সঁপে দিতে হয়। শাকিল আমার হাতটা ধরো। আমাকে আজ আমি অন্য এক দৃষ্টিতে দেখছি তোমাকে। আজকে নতুন করে দেখছো বুঝি? হ্যাঁ তোমাকে আজ আমি নতুন দৃষ্টিতে দেখছি। আজ আমার কোনো ভয় নেই। কিসের ভয়? তোমাকে হারাবার। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আজ আমার কোনো ভয় নেই। তুমি আমাকে বাঁচালে রে বা। তুমি বাঁচলে রেবতীও বাঁচবে, আর তুমি মরলে রেবতী মরবে। হে আকাশ তুমি শুনে রাখো, তুমি শূন্য হতে পারো, আমি শূন্য নই। আমি বাঁচলে রেবতী বাঁচবে, আর আমি মরলে রেবতী মরবে। রেবা চিনতে পেরেছো তাহলে? এ তো ভোলার নয়, কিন্তু বিশ্বাস হচ্ছে না। না হবারই কথা, প্রায় 50টা বছর কম তো কিছু না। হ্যাঁ দেখতে দেখতে 50টা বছর কেটে গেল। কেন এলে কিছু বলছো না তো? এসে কি খুব অপরাধ করে ফেলেছি? এডগার অ্যালেন পো তো তোমার পড়াই আছে। হ্যাঁ তুমি পড়িয়েছিলে এডগার অ্যালেন পোর টেল হার্ট। একবার মনে করে দেখো সেই বুড়োটাকে যে ছেলেটা খুন করেছিল তার মনের অবস্থাটা কি হয়েছিল। আমি তো এখনো সেই বুড়োটার গোঙানি শুনতে পাই। the groan of a mortal terror. যে খুন হয়েছিল সে একটা বুড়ো, আর যে খুন করেছিল সে একটা তরুণ। আর ৭১ যে খুন হয়েছিল, যাকে তুমি তো বললে না এতদিন কোথায় ছিলে? কেমন ছিলাম জানতে চাওনি তো একবারও? ভালোই ছিলে তাহলে? হ্যাঁ, খুব ভালো। তুমি? ভালোবাসার মাঝে যে এত সুখ, তোমাকে না পেলে বুঝতাম না। তোমার সবকিছুই আমার ভালো লাগে, তোমার স্পর্শ, তোমার নিঃশ্বাস, তোমার চাহনি, সবকিছু। আমি পাগল হয়ে যাই তোমার চুলের সুবাসে। ইচ্ছে হয় জনম জনম ধরে চুলের সুবাস নেই। আমি তোমাকে না দেখলে বুঝতাম না ভালোবাসা কি, ভালোবাসার অনুভূতি কেমন। তোমাকে একদিন দেখতে না পেলে, তোমার সাথে কথা না হলে আমার দু চোখে জল আসে। কি জাদু করেছো তুমি আমাকে! আমার মনে হয় আমার জন্মটা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। সারা জীবন তোমাকে পেতে আমার আর কতদিন অপেক্ষা করতে হবে? আমার মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে মিলিটারিরা আমার বাবা মা দুজনকেই গুলি করে মেরেছে। তুমি তো জানো আমি কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি ছিলাম একজন সাধারণ বাঙালি। ব্যাস, রাজনীতির প্রতি আমার ছিল সবসময় একটা অনীহা। কিন্তু তারপরেও কি করে জানো, সেদিন ওই যে স্বাধীনতার দাবি নিয়ে যে মিছিলটা রাস্তায় নেমেছিল, আমি তাতে সামিল হয়ে গেছিলাম। ভাবতে অবাক লাগে। প্লিজ প্লিজ শাকিব, ওসব কথা থাক না, শুধু বর্তমানকে নিয়ে বলো, সুখের কথা, ভালো কিছু কথা। কিছু নেই, দেখো, ভালো করে দেখো, অনুভব করো। একটা বুভুক্ষ অতৃপ্ত আত্মা বুকের ভেতরটাতে এই খাঁচার ভিতরে দীর্ঘশ্বাস নিয়ে গুমড়ে গুমড়ে মরছে। এই বুকের ভেতরটাতে, এই অন্ধকারে, শুনতে পাচ্ছ? কিছু শুনতে পাচ্ছ না? আমি শুনতে চাই তোমার যা কিছু মন্দ। আমাকে শুনিয়ে কষ্ট দিও না। যেটুকু ভালো, যেটুকু সুখে, শুধু তাই বলো। আমার যে ভালো কিছু নেই। Alone in an island, walking with a half-burned candle, none to share my loneliness. কিন্তু কেন? কি ব্যাপার, এত জরুরি ডাক? শহরে প্রতিরোধ শুরু হয়েছে, পাকিস্তানিরা রাজারবাগ শহর সবকিছু তছনছ করে দিচ্ছে। তুমি রেডিও শুনোনি? শুনেছি। বর্বর পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাকাণ্ড আর পাশবিক অত্যাচারের বর্ণনা। আমি কি করব? কি করবে মানে? প্রস্তুতি নেবে, যুদ্ধে যাবে। দেশের ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে। দেশটাকে স্বাধীন করতে হবে। কি বলছো এসব? খালি হাতে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করব? এ কি করে সম্ভব? খালি হাত হবে কেন? তুমি ট্রেনিং নিয়ে তারপর মুক্তিযুদ্ধে যোগ দিবে। রেবা, তোমাকে রেখে আমি কিভাবে যুদ্ধে যাব? শাকিল, তোমার আমার ভালোবাসার চেয়ে এই দেশটা অনেক বড়। আমি আমার নিজের সাথে তোমাকে আটকে রাখতে চাই না। সবই বুঝতে পারছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। শাকিল, আমি সেদিনের অপেক্ষায় থাকব যেদিন তুমি এই দেশ স্বাধীন করে স্বাধীন দেশের পতাকা হাতে নিয়ে কাঁধে রাইফেল নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। আমি সেদিন তোমায় জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দেব। রেবা, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। তোমার ভালোবাসার ওই দুই চোখ দেশের জন্য কাজ করতে আমাকে সাহস যোগাবে, বাঁচতে দিবে, আমাকে মরতে দিবে না। উত্তর দাও। উত্তর তো তোমার জানাই আছে, আমি আর কোনো উত্তর দিতে চাই না। তুমি বরং তোমাদের কথাই বলো। তুমি নিজের কথা না বললে আমার কাছে বলতেই হবে। তুমি যুদ্ধে চলে গেলে, দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যেতে লাগলো। মিলিটারিরা শহর ছেড়ে গ্রামের দিকে এগুতে লাগলো। সেই সব খবর আমাদের ক্যাম্পে এসে পৌঁছাতো। আমরা শুনেছি রাজাকার আলবদরদের সহযোগিতায় মিলিটারিরা গ্রামে ডুবে যেত, সেখানে গিয়ে সামনে যাকে পেত তাকে গুলি করে মারত, মেয়েদের ধরে নিয়ে যেত, অত্যাচার করে ফেলে দিত। একদিন বাবা সন্ধ্যেবেলায় বাজার থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন, মাকে ডেকে বললেন, যা কিছু সামান্য পারো গোছগাছ করে নাও, আজই আমাদের এখান থেকে চলে যেতে হবে। আর্মিরা সব গ্রামে ঢুকে পড়ছে আর গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, যুবতী মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে ওদের ক্যাম্পে, এদের আর আমাদের থাকা হবে না। বাবা আমাদের নিয়ে যেতে চাইলেন ইন্ডিয়াতে, মার মার কোনো আপত্তি শুনলেন না। সেই রাতে আমরা ইন্ডিয়ার পথে রওনা হলাম। ভাগ্যের কি পরিহাস যে তুমি একদিন আমাকে জোর করে স্বাধীনতার যুদ্ধে পাঠিয়েছিলে, সেই তুমি একদিন এই দেশ ছেড়ে যেতে বাধ্য হলে। ভয় করছে রেবতী? তুমি তো আমাকে যুদ্ধে যাবার সাহস জোগালে, আর এখন বলছো ভয় করছে। বলেছিলাম, তখন যখন বলেছিলাম বলেছি, কিন্তু এখন যখন সত্যি যাচ্ছ আমার ভয় করছে। ভয় পেলে তো চলবে না, যা হবার তাই হবে। খুব অসময় তোমাকে কাছে পেলাম, এখন তোমাকে ভালোবাসার সময়। শাকিল, এই মুহূর্তে তোমাকে আমার যেতে দিতে ইচ্ছে করছে না। ঠিক এভাবে বলতে নেই। একবার ভেবেছিলাম তোমার কাছ থেকে বিদায় না নিয়ে চলে যাব, কারণ আমি দুর্বল হয়ে যাব। পরে ভাবলাম বিদায় না নিয়ে গেলে চরম অন্যায় করা হবে। শাকিল, শাকিল তুমি যেও না। রেবতী, আমাকে দুর্বল করে দিও না। আমাদের কি আবার দেখা হবে না? বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। কবে তা তো জানি না, হয়তো আবার দেখা হবে, হয়তো বা এটাই শেষ দেখা। আমি জানি, আমি জানি শাকিল, তুমি যুদ্ধ থেকে আবার ফিরে আসবে, তুমি যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসবে তোমার রেবতীর কাছে। এতটা বিশ্বাস তোমার? এতটা? শাকিল, তুমি একটা কথা জেনে রাখো, শাকিল আমার জন্য কেবল নামমাত্র নয়, শাকিল আমার আজন্ম প্রেম, আমার আজন্ম বিশ্বাস। কিন্তু তুমি তো জানো না, তুমি তো জানো না যে যুদ্ধক্ষেত্রে যে কোনো মুহূর্তে যে কোনো সময় শত্রুর একটা বুলেট আমাকে পৃথিবীটাকে শেষ করে দিতে পারে। এমনটা যদি হয়, যদি হয় তবে যেন, সত্যি করে যেন সেদিন তোমার রেবতী তোমাকে আরো বেশি ভালোবাসবে। এসে আমার এক কাকার বাসায় উঠলাম। কাকা বাবুর অবস্থা ভালো ছিল না, তারপরেও আমরা সেখানে উঠলাম। এদিকে আমাদের এলাকায় মিলিটারিরা এসে স্কুলের মাঠে হামলা শুরু হলো, তাদের অত্যাচার, নির্যাতন, হত্যা, আর তার প্রথম শিকার হলো আমার পরিবার। কলকাতায় যাবার পর বাবার শরীরটা দিন দিন খারাপ হতে লাগলো। আমাদের সাথে যেটুকু টাকা পয়সা ছিল সব দিয়ে চেষ্টা করলাম বাবাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু আমাদেরকে অকুল পাথারে ভাসিয়ে দিয়ে বাবা পরপারে চলে গেলেন। দিন দিন বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধাদের বিজয়ের খবর আসতে থাকলো আমাদের ক্যাম্পে। পাকিস্তানিরা ক্রমশই কোণঠাসা হয়ে পড়ল। আমাদের খবর পেয়ে আমার ছোট মামা, যিনি দিল্লিতে থাকতেন, উনি এসে আমাদের তার কাছে নিয়ে গেলেন। সেখানে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন। আমি আবার পড়াশোনা শুরু করলাম, কিন্তু মনটা আমার পড়ে থাকতো যুদ্ধক্ষেত্রে। অবশেষে এলো সেই বিজয়ের দিন, 16ই ডিসেম্বর। স্বাধীন হলো বাংলাদেশ, মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে ফিরে এলো দেশে। দেশ স্বাধীনের কথা শুনে আমি দেশে ফিরে আসতে চাইলাম, কিন্তু মামা বললেন, না, যে দেশ ছেড়ে এসেছ সেখানে আর যাবার দরকার নেই। মাথার উপরে তখন মামাই গার্জেন, আমি সাহস করে তার কথার উপর কথা বলতে পারলাম না। एक बार हमारे जन्मदिने तुम्हें एक कविता उपहार दिए सेखाने लिखेছিলে आज तुम्हार जन्मदिन आकाशे तुलकालाम कांड मेघे मेघे बाजी फुटाबार शब्द घरे বৃষ্টির ছাঁট এলেও আমি তুমি কেউ ভিজিনি কাল সারা রাত ঘুমোতে পারিনি কবিতায় লিখব কি ভেবেছি কেবল আজ সকালে লিখেছি ভেজা মনটাই তোমাকে দিলাম তুমি এটা ভেজাই রেখো সারাটি জীবন এখনো ভেজাই আছে শুকোতে দিইনি কোনোদিন কোনোদিন না থাকে আমার কথা তো অনেক হলো এবার তোমার কথা কিছু বলো শুনি কি বলবো কি বললে তোমার ভেজা মনটা হালকা হবে তুমি কিন্তু এখনো তেমনি সুন্দরী আছো রেবা তোমাকে আজ খুব সুন্দর লাগছে রেবা মনে হচ্ছে আকাশ থেকে কোনো পুরপুরি নেমে এসেছে গ্যাস দিয়ে আমাকে ফোলাচ্ছে না তো মোটেও না তোমার সাথে আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি তোমাকে একটা সাদা রঙের বেনারসি শাড়ি কিনে দেব সেটি পরে তুমি বধূ সাজে সাজবে বিয়েতে সবাই লাল বেনারসি পরে আর তুমি আমাকে না 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 এ তোমার অস্বাভাবিক কল্পনা আমার জীবনে কোনো স্বাভাবিক ঘটনা আছে এই যে তোমার সাথে আমার যে সম্পর্ক যতদিনের ততদিন হিসাব করে দেখো তো আছে কোনো স্বাভাবিক ঘটনা তুমি কিছু বলছো না কেন শাকিল রেবতী কে আমি I'm alone in the deep sea গভীর সমুদ্রে আমার জাহাজ ডুবলো আমি একটা ভাসমান যাত্রী না না আমি যাত্রী না আমি নাবিক না না আমি তাও না আমি কে কে আমি রেবা বলো Who am I? আমার কেউ নাই রেবা আমার কেউ নাই আমার কিচ্ছু নাই আমি আছি একাত্তরের চেতনায় তরুণরা আছে তোমার এই রেবতী আছে যুদ্ধের শেষে কত জনে কত কিছু হারালো কত কিছু পেল কিন্তু আমি আমার জন্য এই পৃথিবীটা যেন একটা পাথর হয়ে গেল স্বাধীনের পর তোমাদের বাড়ির ঠিকানায় কত চিঠি দিয়েছি একটাও জবাব পাইনি কি করে পাবে আমি তো গ্রাম ছেড়ে শহরে গিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম ৫টা বছর চলে গেল ওখানে আমি মাস্টার্স কমপ্লিট করার পর মা মামা সবাই মিলে আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন কিন্তু আমি রাজি হলাম না একসময় তারা হাল ছেড়ে দিলেন এই বেটা শেষ করে গ্রামে এসে থানার কাছে কলেজে অধ্যাপনা শুরু করে দিলাম সেখানেই ৩৫টা বছর কেটে গেল স্বাধীনতার এই 50 বছরে এসে কেন জানি মনে হলো তো চোখ ভরে একবার দেখে আসি নিজের গ্রামটা। কিন্তু বিশ্বাস করো আমি কল্পনাও ভাবিনি যে তোমাকে দেখতে পাবো। আমিও কখনো ভাবিনি যে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে। অবসর সময় এখন কি করো? আগে তো কলেজ জীবনে কবিতা লিখতে। এখনো লিখি। কি নিয়ে লেখো? ৬৯, ৭০, ৭১, ২৫শে মার্চ, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, লণ্ডমণ্ড হয়ে যাও গোটা দেশ, মৃত্যু, চিৎকার, হাহাকার, এই শহরের কান্না, হারিয়ে যাওয়া স্বজন, এইসব নিয়ে লিখি। না না শাকিল, তোমরা কিছুই হারাওনি, পেয়েছো স্বাধীনতা। একটা জাতির জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? যুদ্ধ শেষ করে যখন বাড়ি ফিরে এলাম তোমাকে পেলাম না, পেলাম এই তোমার স্মৃতি বিজড়িত বাড়িটা। সেই বাড়িটার ইতিহাসও আজকে বেদনার ইতিহাস হয়ে রয়েছে। মানে? সেই যে হাসুমিয়া তোমাদের বাড়িটা দখল করে নিয়েছিল, সেই বাড়িটাকে বানিয়েছিল পাকিস্তানি মিলিটারিদের আনন্দের বালাখানা। এখানে সে হত্যা করতো মুক্তিযোদ্ধাদের। এখানকার বাতাস ভারী হয়ে উঠেছিল অত্যাচারিত নির্যাতিত নারীদের কান্নায়, হাহাকারে, চিৎকারে। সেই বাড়িটা আমরা পেলাম মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে এসে, দখল নিলাম আমরা। তোমাকে না পাওয়ার যে কষ্ট আর বিজয়ের যে আনন্দ, এই দুটোকে মাঝে রেখে আমি এই বাড়িটাকে শহীদ স্মৃতি পাঠাগার হিসাবে প্রতিষ্ঠিত করেছি। চোখটা মুছে ফেলে, চোখ ভিজে আসে, চোখ ভিজে যায়।